হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা একটা মজাদার ম্যাজিক দেখাবো। এটার জন্য কিছু রাইস, একটা কাঁচের বোতল আর লম্বা স্ক্রুড্রাইভার চাই। প্রথমে বোতলটির ভেতর রাইস ভর্তি করো ফানেলের সাহায্যে, আর একটা লম্বা স্ক্রুড্রাইভার নাও। লম্বা স্ক্রুড্রাইভারের লক্ষ্য রেখো, স্ক্রুড্রাইভারের স্টেমটি যেন লম্বা হয়। এটাকে ধীরে ধীরে স্ক্রুড্রাইভারটি বোতলের মধ্যে ঢুকিয়ে দাও, পুশ করো। দেখো, পুশ করো একদম নিচে পর্যন্ত, আর এটিকে ধীরে ধীরে আবার ওঠাতে থাকো। আবার এটিকে পুশ করো, একটু জোরে পুশ করো, আবার এটিকে ওঠাতে থাকো। তাহলে দেখবে রাইসের দানাগুলো কিছুটা স্ক্রুড্রাইভারের কাছাকাছি আসতে শুরু করেছে। এখন এটাকে একটু জোরে পুশ করো, অনেকটা জোরে পুশ করো, প্রেস হার্ড। তাহলে হঠাৎ করে এবার এটাকে ওঠাও। ওয়াও, তোমরা রাইস ভর্তি বোতলটাকে ওঠাতে পারছ। জোরে প্রেস করার ফলে রাইসের দানাগুলো আরো ক্লোজলি স্ক্রুড্রাইভারের স্টেমের সাহায্যে কাছে আটকে যায়। সুতরাং তোমরা সহজেই বোতলটিকে ওঠাতে পারো।